আজকে বানাবো আমি ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনির জন্য আমার যা যা প্রয়োজন হচ্ছে, ধনেপাতা, লেবু, দুটুকু রসুন নিয়েছি, দুটো আর কি, আর আদা একটু, আর তিনটা মরিচ নিয়েছি। তো ধনেপাতার চাটনি আপনারা নর্মালি সব কিছুর সাথেই খেতে পারবেন, যেমন রুটি, পুরি বা কি বলে সেটা, ফুচকা, তো এগুলোর সাথে খাওয়া যায়। ধনেপাতার চাটনিটা খুব মজার হয় যদি আপনি খুব ভালোভাবে বানাতে পারেন। তো আমি এখন একটা একটা করে ব্লেন্ডারে সব কিছু দিয়ে দেবো। তো ফার্স্টে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, বাট সব কিছুর ব্যালেন্স সমান থাকতে হবে, কোনো কিছু কম আর বেশি রাখা যাবে না, তাহলে চাটনিটা ভালো হবে না। আর ধনেপাতা চাটনিটা খুব মজার হয়ে থাকে যদি আপনি পারফেক্টভাবে বানাতে পারেন। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, তো এখন আমি কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দেবো এখন। সো একটু আদা দেবো এখন, রসুন দেবে এখন, তারপর দেব হচ্ছে বিট লবণ পরিমাণ মতো। আগেই বলে নিয়েছি পরিমাণ মতো বিট লবণ, এবং সব কিছু ব্যালেন্স ঠিক থাকতে হবে। চিনি দেব, যেহেতু এটা একটু টক মিষ্টি ঝাল হবে চাটনিটা, চিনি দিয়ে দেব। চাইলে আপনি এটা পুদিনা পাতাও দিতে পারেন, বাট অল্প পরিমাণে, তেঁতুলগুলো দিতে পারেন। এখন পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দেবো, অল্প দেবো, হ্যাঁ বেশি দেব না, অল্প। লেবুগুলো চিপিয়ে দিয়ে দিচ্ছি এখন, অল্প পরিমাণে এখন জল দেবো, তারপর এটা ব্যালেন্স করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে হয়ে গেছে আমার ব্লেন্ড করা শেষ। তো হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি। তো আমার ধনেপাতার চাটনি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল, ভালো থাকবেন সবাই, নমস্কার।